এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আমি সোমা, শুরু করছি বাংলার মুখ। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের হেডলাইনস। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ বিজেপি, আচ্ছে দিন শুধুই ভাওতা। বিজেপির উপর ক্ষুব্ধ সাধারণ মানুষ, পদ্ম শিবিরের আসল ছবিটা বুঝতে পেরেই আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মীরা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। কয়েকশো বিজেপি কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন জোড়াফুল শিবিরে। বিজয় সম্মেলনের সঙ্গেই জনসংযোগ যাত্রা, খনি শিল্পাঞ্চল জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী। কোথাও মানুষের সঙ্গে আলোচনা, কোথাও পুর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। রাজ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গেই যোগ দিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। শ্রমিক স্বার্থ রক্ষায় উদ্যোগী তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আসানসোলের একাধিক বেসরকারি কারখানায় লঙ্ঘিত হচ্ছে শ্রমিক স্বার্থ, সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়েও শ্রমিকদের বঞ্চনা করছে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে আইএনটিটিইউসি। চলে আসছে বিস্তারিত খবরে। একেই বলে মোহভঙ্গ, মিথ্যা প্রতিশ্রুতি বোঝাই বিজেপির গেরুয়া ঝড় মুখ থুবড়ে পড়েছে পশ্চিম বর্ধমান জেলায়। জেলার আসানসোল লোকসভা কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য জয়ী হয়েছেন বিজেপির বাবুল সুপ্রিয়। শুধু জয়ী হননি, মন্ত্রীও হয়েছেন। বিজেপি মন্ত্রিসভায় দুবারের সাংসদ ও মন্ত্রী বাবুল সুপ্রিয়। তারপরেও আসানসোলবাসীর জীবনে কোনো পরিবর্তন আসেনি। ভোটে জেতার পর থেকে আর কখনো এলাকায় দেখাই যায় না সাংসদকে। তিনি দিল্লি মুম্বাই নিয়ে ব্যস্ত, মাঝে মধ্যে বিদেশেও চলে যান, শুধু আসেন না নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোলে। তাই বাবুল সুপ্রিয়কে সামনে রেখে বা বিজেপির আচ্ছে দিনের ভরসায় যারা পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন, বছর ঘোরার আগেই বিজেপি ছেড়ে ঘরে ফিরছেন তারা। শনিবার আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কয়েকশো বিজেপি কর্মী এবং সিপিএম সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আসানসোল উত্তরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বাধীন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হলো জোড়া ফুলের পতাকা। এই ঘর ওয়াপসিতে সন্তুষ্ট স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আজকে কাঁথয়া গ্রামের এবং স্কুল পাড়া এবং অন্যান্য জায়গা থেকে বিজেপি এবং সিপিএম দল থেকে অনেক কর্মীরা আজকে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে এবং তার উন্নয়নকে দেখে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তারা বিশেষ করে বিজেপির এবং এখানকার যারা বিজেপির নেতৃত্ব আছে বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, সেই মিথ্যা প্রতিশ্রুতিগুলোতে তারা তাদের সেই দল তারা করছিল। কিন্তু পরবর্তীকালে তারা যখন বুঝতে পারে যে শুধুমাত্র ভাওতাবাজি ছাড়াও তারা কিছু করে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন চারিদিকে দেখতে পেয়েছে এবং সেই উন্নয়নকে সামনে রেখে এবং অনুপ্রাণিত হয়ে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিধায়ক রূপে দায়িত্বভার গ্রহণের পরই পাণ্ডবেশ্বরের ভোল পাল্টে দিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি। রাস্তাঘাট থেকে পানীয় জল, নিকাশি ব্যবস্থা, সবকিছুতে এসেছে নজিরবিহীন পরিবর্তন। এবার এলাকার যুব সম্প্রদায়ের কাছে দুটি বছর সময় চাইলেন তিনি। বিধায়কের দাবি, এলাকার যুব সম্প্রদায় যদি আগামী দুবছর প্রত্যেক দিন মাত্র দুটি ঘন্টা সময় দেন তাকে, কর্মসংস্থানের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে জোয়ার আনবেন তিনি। পাণ্ডবেশ্বর বিধানসভার হরিপুরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের আসর থেকে এই বার্তাই উঠে এলো। বিধায়কের এই দাবিকে সমর্থন করলেন দলের রাজ্য নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরীও। আপ লোগো নে হাম লোগো কো বহুত কুছ দিয়া, আপ লোগো নে হাম লোগো কো প্যার দিয়া, আপ লোগো নে হাম লোগো কো আশীর্বাদ দিয়া, আপ লোগো নে হাম লোগো কো সমর্থন দিয়া। মই যুবা সাথিও সে নিবেদন করনে কে লিয়ে আয়া হু কি আপনে জিন্দগি কা কিমতি দো সাল মুঝে দিজিয়ে, আনে ওয়ালে দিনো মে আপনে কিমতি জীবন কা দো সাল প্রত্যেক দিন দো ঘন্টা মুঝে দিজিয়ে। মানে আপকো বিশ্বাস দিলাতা হো কি আনে ওয়ালে দো বর্ষো তক যদি আপ হাম লোগো কো আপনে জিন্দগি কা দো ঘন্টা দেতে হ্যাঁ, হাম সারে লোক সম্মিলিত রূপ সে যো যুবা সাথী হ্যাঁ পাণ্ডে সর কে
दो साल के अंदर आपके जीवन में एक बड़ी तब्दीली आएगी, अच्छी तब्दीली आएगी, ये हम लोग सुनिश्चित करेंगे। আপনারা কিন্তু এনাদের জনপ্রতিনিধি করেছেন, আপনাদের প্রতিনিধি আপনাদের পাশে থাকবে, শুধু বিজয় সম্মেলনে প্রীতি শুভেচ্ছা দিতে না, তাদের সব সময় কিন্তু আপনারা পাশে পাবেন। আর আজকে সবচেয়ে ভালো লাগছে যে এখানে প্রচুর মা বোনেরা এসেছেন। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে পালিত হচ্ছে দিদিকে বল কর্মসূচি। পশ্চিম বর্ধমান জেলার ব্লক স্তরেও এই কর্মসূচি পালনে তৎপরতা শুরু হয়েছে শাসক দলের তরফে। দলের নির্দেশ মেনে দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূলের তরফে বালিজুড়ি গ্রামে নিশিচাপন কর্মসূচি পালন করার কথা জানানো হয়। তারই পরিপ্রেক্ষিতে বালিজুড়ি গ্রামের বাসিন্দা সুশান্ত বাগদির ঘরে রাত্রিবাস করলেন ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়। একই সঙ্গে এলাকার মানুষজনের বিভিন্ন সমস্যা সংকট নিয়েও গ্রামবাসীদের সঙ্গে আলাপ আলোচনা করেন ব্লক সভাপতি। তিনি জানান, তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে দিদিকে বল কর্মসূচির পাশাপাশি নিশিযাপনের নির্দেশ দেওয়া হয়। আগে জেলা সংগঠন এবং বিধায়কদের তরফে এই কর্মসূচি পালিত হতো, পরবর্তীতে যুব তৃণমূল কংগ্রেসও দিদিকে বল কর্মসূচিতে অংশ নেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্য নেতৃত্বের তরফে। এবার ব্লক স্তরেও ছড়িয়ে দেওয়া হলো এই কর্মসূচি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের সূচনা হলো বালিজুড়িতে নিশিযাপনের মাধ্যমে। এদিকে শাসক দলের নেতা নেত্রীদের হাতের কাছে পাওয়ায় আনন্দ প্রকাশ পেল সুশান্ত বাগদির কথায়। একই সঙ্গে দল বা স্থানীয় পঞ্চায়েত প্রশাসনের কাজে সন্তোষ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দারা। আমাদের রাজ্য তৃণমূল নেতৃত্ব প্রত্যেক ব্লক সভাপতিকে কলকাতা তৃণমূল করে ডেকেছেন। প্রথম দফায় আমাদের বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারি দিদিকে বলে কর্মসূচি করেছেন, জনসংযোগতা নিশিযাপন করেছেন। বর্তমানে আমাদেরকে দলীয় ব্লক সভাপতির দিকে যে নিশিযাপন ও জনসংযোগতা করতে বলেছে, দল যেভাবে নির্দেশ দিয়েছে, আজ 18 তারিখ দল ঘোষণাই করে দিয়েছে 18 তারিখ বালিজুড়ি গ্রামে আমরা জনসংযোগতা এবং নিশিযাপন করবো। কার বাড়িতে করবো? না, আমরা সুশান্ত বাগদির বাড়িতে নিশিযাপন করবো। খনি শিল্পাঞ্চলে শারদোৎসবের গ্র্যান্ডিয়র চ্যালেঞ্জ জানাতে পারে কলকাতা শহরকেও। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, জামুরিয়া প্রতিটি অঞ্চলে রয়েছে একাধিক বিগ বাজেট পুজো। থিমের চমক, উদ্বোধনে তারকার উপস্থিতি, বাজেট, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে একেবারে লাজবাব। লাজবাব এই অঞ্চলের বিজয়া সম্মেলনীও। তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার উদ্যোগে জেলা জুড়ে চলছে বিজয়া সম্মেলনী। বিজয়ার পর ঠিক যেভাবে আমরা আমাদের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নিই, পাড়ায় পাড়ায় গড়ে ওঠে নিজস্ব জনসংযোগ, ঠিক সেভাবে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীতেও চলছে লাগাতার জনসংযোগ, এবং সেটাও সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন এই অঞ্চলের সমস্ত পুজো উদ্যোক্তারা। পাশাপাশি দুর্গাপুর পুর নিগমের সমস্ত কাউন্সিলর, বোরো চেয়ারম্যান, দুর্গাপুরের মেয়র, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকও সেরে নিলেন তৃণমূলের রাজ্য নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। উৎসবে পার্বণে যে কোনো প্রয়োজনে সারা বছর জনতার পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। শারদোৎসবের প্রাককালে দুস্থদের পাশে পৌঁছেছে তৃণমূল কংগ্রেস। গড়ে তোলা হয়েছে বস্ত্র ব্যাংক, খাদ্য ব্যাংক, পুজোর সময় প্রবীণদের ঠাকুর দেখানো হয়েছে দলের তরফে, পুজোর পরেও জারি রয়েছে সেই জনসংযোগ যাত্রা বিজয়া সম্মেলনীর মাধ্যমে। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে এবার বিজয়া সম্মেলনীর পালা, সৌজন্যে অবশ্যই জেলা তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত হলো বিজয়া সম্মেলনী। জামুরিয়া বিধানসভা কেন্দ্র হাতছাড়া হয়েছিল তৃণমূলের। আসানসোল লোকসভা কেন্দ্রটিও চলে গেছে বিজেপির দখলে। জামুরিয়ার বিধায়ক অথবা আসানসোলের সাংসদের দেখা মেলে না এলাকায়, আর ক্ষমতায় না থেকেও কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস লাগাতার। জামুরিয়ার 2 নম্বর ব্লকের সভাপতি প্রদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় এদিনের বিজয়া সম্মেলনীতে অংশ নেন তৃণমূলের রাজ্য নেতা তথা কর্নেল যুদ্ধের সৈনিক কর্নেল দীপ্তাংশু চৌধুরী। জিতেন্দ্র তিওয়ারি, বিশ্বনাথ চৌধুরী, শেখর ভট্টাচার্য প্রমুখ তৃণমূল নেতারা ছিলেন এই সম্মেলনে। প্রয়োজনের সময় এলাকায় জনপ্রতিনিধিদের কেন পাওয়া যায় না, জামুরিয়াবাসীর কাছে এদিন সেই প্রশ্ন তোলেন জিতেন্দ্র তিওয়ারি। যে বিধায়ক নেই, সাংসদ নেই তৃণমূল কংগ্রেসের, কিন্তু আজকেও এইখানে এই মাঠটায় চারিদিকে আলো জ্বলজ্বল করছে এবং একটি বিজয় সম্মেলনী তৃণমূল কংগ্রেসের পার্টির থেকে এখানে হচ্ছে, এবং প্রচুর লোককে কম্বল, শীত বস্ত্র এখান থেকে বিতরণ হচ্ছে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা জননেত্রী, যেটা সবসময় বলেন যে মানুষের যদি আমাদের সাথে আছে অথবা আমাদের যদি কিছু নেতৃত্বের জন্য মানুষ দূরে সরে যায়, কিন্তু
মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকার প্রতিটি মানুষের পাশে কিন্তু চব্বিশ ঘন্টা সাত দিন আছে। আমি পাণ্ডবেশ্বরের বিধায়ক, সরকার থেকে আমাকে অনেক জিনিস দেওয়া হয়, কম্বল চাদর সব মানুষকে দেওয়ার জন্য দেওয়া হয়। যেভাবে আমি এটা পাই ঠিক একইভাবে আপনাদের এমএলএও পায়, ঠিক একইভাবে আপনাদের এমপিও পায়। আমি যেটা পাই সেটা পাণ্ডবেশ্বরের মানুষ পায়, কিন্তু জামুরিয়ার এমএলএ যেটা পান বা এখানকার সাংসদ যে পান সেই জিনিসগুলো কোথায় চলে যায় আজ পর্যন্ত কোনো হদিশ পাওয়া গেল না। আপনারা আগামী দিনে যখন ওনারা আপনাদের সামনে আসবেন, আপনারা একবার বলবেন যে ভাই ভোট তো তোমরা নিচ্ছ, ভোটে জিতছ, কিন্তু আমরা যারা ভোট দিয়ে তোমাদেরকে জয়লাভ করাচ্ছি, আমাদের যে প্রাপ্য জিনিস সেটা দেওয়ার যখন পালা আসছে তখন তোমাদেরকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা নিয়ে প্রশ্ন নিশ্চয়ই আপনারা রাখবেন। নামিয়ে দেবেন, বাংলা মায়ের মায়েরা সবাই সুখী থাকুক। বাংলার মুখে সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। জেলা মানে জেলার মানুষ, ভূ প্রকৃতি, জল বাতাস। জেলা মানে জেলার নদী, জল জঙ্গলের ইতিহাস। জেলা মানে শিক্ষা, স্বাস্থ্য, সবুজ বিপ্লবের রূপকথা। জেলা মানে বাংলা মায়ের স্নেহের আঁচল, হাঁটি হাঁটি পা পা। জেলা মানে উন্নয়ন, শিল্প স্বপ্নের তুড়ির টান। জেলা মানে ভাতের গল্প, জেলা মানে মানব গান। দেখুন শিশু জেলা পশ্চিম বর্ধমানের উত্তরণের সাতকাহ, বাংলার মুখ, শুধুমাত্র এক্সপ্রেস নিউজ চ্যানেলে। প্রতিদিন সন্ধ্যে 7:30, পুনঃপ্রচার পরের দিন সকাল 7:30। বিরতির পর ফিরে এলাম বাংলার মুখ নিয়ে। বেসরকারি কারখানার তুঘলকি মনোবৃত্তির প্রতিবাদে এবং শ্রমিক স্বার্থ রক্ষায় 19 দফা দাবির সমর্থনে আসানসোলে ম্যাকলিনি কারখানার গেটে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনজিটিইউসি। শ্রমিক সংগঠনের অভিযোগ, সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে কারখানা কর্তৃপক্ষ, অথচ শ্রমিক স্বার্থ রক্ষায় কোনো উদ্যোগ নেই তাদের। শ্রমিকদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের ন্যূনতম মজুরি, প্রভিডেন্ট ফান্ড কোনো কিছুই দিচ্ছে না তারা, এমনকি যখন তখন ছাঁটাই করা হচ্ছে শ্রমিকদের। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিক্ষোভ। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনেই কারখানা বন্ধ করে আন্দোলনে বিশ্বাসী নয় আইএনটিটিইউসি, কারখানা চালু রেখেই চলবে তাদের প্রতিবাদ কর্মসূচি, কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাতেও বসা হবে। তবে যে 19টি দাবির সমর্থনে তাদের বিক্ষোভ, কারখানা কর্তৃপক্ষ সেই 19 দফা দাবি পূরণ না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতৃত্ব। যে কারখানার যে ম্যানেজমেন্ট, সেই ম্যানেজমেন্ট কিন্তু উল্টো দিকে হাঁটছে এবং তাদেরকে সোজা পথে হাঁটানোর দায়িত্ব আমাদের। যে অনৈতিক কাজগুলো তারা আজকে করছে, চলেছে বা করার চিন্তাভাবনা করছে, সেই সব অনৈতিক কাজগুলো যেন তারা করতে না পারে তার জন্য যে শ্রমিক আন্দোলন করার প্রয়োজন আছে সেগুলো নিশ্চয়ই আমরা এখানে নেতৃত্বর সঙ্গে কথা বলে সেই আন্দোলন করব। কিন্তু তার আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ যে আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করব, এবং সেই কারণেই আমরা আজকে এই গেট মিটিং করছি। এর পরবর্তীকালে আমরা ম্যানেজমেন্টের সাথেও কথা বলবো, আমাদের দাবিগুলো তাদের হাতে তুলে দেবো এবং সেই দাবিগুলো যাতে কার্যকর হয় সেদিকে আমরা দেখব। পুজোর মুখে জামুরিয়াবাসীর হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। পুজোর পরে দুস্থ দরিদ্র জামুরিয়াবাসীর হাতে তিনি তুলে দিলেন কম্বল। সেই সঙ্গে তার প্রশ্ন, এভাবে আর কতদিন? তৃণমূল কংগ্রেসের তরফে তারা অবশ্যই দরিদ্র মানুষদের সাহায্য করবেন, কিন্তু জামুরিয়ার বিধায়ক অথবা আসানসোলের সাংসদের তরফে কেন সাহায্য পাবেন না জামুরিয়ার মানুষজন? সেই প্রশ্ন তুললেন জিতেন্দ্র তেওয়ারি। এদিন জামুরিয়ার নজরুল শতবার্ষিকী হলে বস্ত্রদান কর্মসূচিতে অংশ নেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জামুরিয়া এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সাধন রায় সহ অন্যান্য তৃণমূল নেতারা। এবং এতদিন যতদিন আমাদের লোক না আসছে, যতদিন জামুরিয়াতে আমাদের লোক না জিতছে, আমরা বিধায়ক না জিতাতে পারছি, ততদিন এই জামুরিয়ার মায়েরা বোনেরা যাতে বঞ্চিত না হয় সে দায়িত্ব আমাদের দল নিয়েছে। তাই আমাদের দলের তরফ থেকে আজ আপনাদের সবাইকে একটা করে শীত বস্ত্র কম্বল আপনাদের হাতে তুলে দেওয়া হবে, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে যে দলের তরফ থেকে আমরা দিচ্ছি কিন্তু কতদিন দলের তরফ থেকে দেবো, যেটা সরকারের তরফ থেকে যেটা দেওয়া হয় সেটা আপনারা পাবেন না কেন, এবং সেটা যদি পেতে পারেন আপনারা যাদের দেওয়া উচিত তারা যখন দিচ্ছে না
তখন আগামী দিনে আপনার নিজের লোক, এই দলের লোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক যারা, তাদেরকে বিধানসভায় পাঠাতে হবে, যারা সেই কাজগুলো করতে পারে, এই জিনিসগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারে। আম জনতার সঙ্গে রাজনৈতিক দলের সংযোগ কি হতে পারে, এই সংযোগের মাত্রা এযাবৎকালীন তার যাবতীয় সংজ্ঞা ভেঙে দিয়েছে তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচি। মাত্র কয়েক মাসের মধ্যেই এই কর্মসূচির সাফল্য পিলে চমকে দেওয়ার মতো। পুরো রাজ্য জুড়ে চলছে দিদিকে বলো, প্রাথমিক পর্যায়ে সাংসদ, বিধায়ক, পরে জেলা সভাপতি থেকে শুরু করে যুব সভাপতি, আর বর্তমানে মানুষের অভাব, অভিযোগ, সুবিধা অসুবিধা যাচাইয়ের দায়িত্ব পড়তেছে ব্লক সভাপতিদের উপর, সবই তৃণমূল সুপ্রিমোর নির্দেশে। মমতার নির্দেশে ব্লক তৃণমূল নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছে এই কর্মসূচিকে সফল করতে। জামুরিয়ার মদনতোর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাইকাপুর গ্রামে জনসংযোগ কর্মসূচি পালন করলেন জামুরিয়ার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাখি কর্মকার। জনপ্রতিনিধিকে নিজেদের এলাকায় পেয়ে সমস্যার কথা তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে তারা স্বীকার করলেন উন্নয়ন যথেষ্ট হয়েছে, রয়ে গেছে ছোটখাটো কয়েকটি সমস্যা, তাদের বিশ্বাস দিদি সেই সমস্যার সমাধান করবেন। ড্রেন মোটামুটি আছে, কিন্তু ওদের ছোলাডাঙ্গার রাস্তা বা একটা শ্মশানের বাড়ি, আর যেটা শ্মশানে যাওয়ার রাস্তা, আর কয়েকটা জলের পয়েন্ট ছাড়া আমি আর সেরকম কিছু দেখলাম না। আর একজন লাইব্রেরি যেটা বললো আপনার ওই স্বাস্থ্য একটা যেটা দাদা বললেন আর কি, স্বাস্থ্যকেন্দ্র হলে খুব ভালো হয়, যানবাহন চলাচল খুবই কষ্ট, সেইগুলো শুনলাম। তো আমি সব নোট করেছি, আমি নিশ্চয়ই জানাবো, উপরে জানানোর ফলে আমরা খুব চেষ্টা করবো, যাতে আমাদের, আমি আশা রাখছি আমাদের মানবতার মানুষের সরকার মমতা ব্যানার্জি নিশ্চয়ই ওগুলো পূরণ করবেন। তাছাড়া আমাদেরকে কেন মানুষের কাছে বলবেন যে কী অভিযোগ আছে ওদের জানার জন্য? তো আমি সব জেনে নোট করে নিয়েছি, আমি ওপরে জানাবো, এরপরে যেটা কাজ করা সেগুলো নিশ্চয়ই করব। হ্যাঁ, উনি এসছেন, উনি আসার পরে থেকে সবারই সকল মানুষের সামনে এসেছেন এবং মিশেছেন এবং মানুষের অভাব অভিযোগ শুনেছেন, এবং যেটা আমরা আশা করেছিলাম বা আমাদের মানুষ আশা করেছিল সেই কর্মসূচিতে তিনি ভালোভাবে সাড়া দিয়েছেন, আমরাও সন্তুষ্ট, খুশি। গ্রামের কিছু যেটা ভাইটাল সমস্যা সেইগুলো কিন্তু উল্লেখ করেছি, ছোলাডাঙ্গা রাস্তা, লাইব্রেরির পুনঃসংস্কার এবং হাইড্রেন যেটা রয়েছে মেনকুলিতে, এবং একটা শ্মশান ঘর, শ্মশান রাস্তা, আর যদি কোনো লাইটের ব্যবস্থা হতো, এই এই ছয়টা কিন্তু খুব ভাইটাল। জলের ব্যবস্থাটা অনেকটাই ভালো, অনেকটাই গুড, বেটার, বেস্ট বলতে পারেন। ছাত্র সমাজকে বাদ দিয়ে কখনোই দেশের দশের উন্নতি হতে পারে না, ছাত্রদের এগিয়ে আসতেই হবে, রাজনীতিকে ব্রাত্য করে রাখলে চলবে না। পরবর্তী জীবনে সফল রাজনীতিবিদ হয়েছেন যারা, যারা দেশ পাল্টেছেন তাদের প্রত্যেকেরই উত্থান ছাত্র রাজনীতির হাত ধরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আরো বেশি করে সচেতন হতে হবে ছাত্রদের, যাচাই করতে হবে সবকিছু, এক্ষেত্রে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গুরুত্ব অপরিসীম। শনিবার আসানসোলের উষা গ্রামে অগ্নিকন্যা ভবনে খনি শিল্পাঞ্চলের পড়ুয়াদের সঙ্গে কথা বললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, সঙ্গে ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি সহ অন্যান্যরা। সেখানে উঠে এলো ছাত্র সমাজের অনিবার্যতার প্রসঙ্গটি। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন পরের অনুষ্ঠান। নমস্কার। এই হল ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।